নমস্কার বন্ধুরা, আমি ফাল্গুনী। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ফাল্গুনিস ফ্যাব লাইফ। আবারও তোমাদের কাছে চলে এলাম ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আজকের ভিডিওর টপিক হলো কিছু মেকআপ প্রোডাক্ট নিয়ে। আমি রিসেন্ট কিছু মেকআপ প্রোডাক্ট পারচেস করেছি, আর বিশেষ করে পুজোর স্পেশালে, মানে পুজোর জন্যই মেকআপ প্রোডাক্টগুলো কেনা। আর তাই ভাবলাম তোমাদের কাছে শেয়ার করা যাক পুজোর আগে আগে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে কী কী কিনলাম সেগুলোই তোমাদেরকে দেখাবো। চলো বেশি দেরি না করে দেখানো যাক। তো এই যে মেকআপ প্রোডাক্টগুলো আমি তোমাদেরকে একটা একটা করে দেখাবো। আসার পর আমি একটা ব্যাগের মধ্যে ভরে রেখেছি, যাতে মানে সব একসাথে থাকে, সুবিধা হয় যাতে তোমাদের কাছে শেয়ার করতে। তো আমি ফার্স্টে তোমাদেরকে দেখাই। তো আমি একটা মেকআপ ব্রাশ নিয়েছি, এখানে 24 পিস আছে, এরকম প্যাকেজিং এসেছে। এরকম ইউজ করার পর এরকম ব্যাগের মধ্যে ভরে রাখতে পারবে। আর এটা আমি নিয়েছি অ্যামাজন থেকে, তোমাকে লিঙ্ক দিয়ে দেবো। নেক্সট আমি দেখাই, তো আমি সুগারের এই প্যালেটটা নিয়েছি, আর এই প্যালেটটার মধ্যে আছে ব্লাশার, হাইলাইট, আর আছে ফেস কন্ট্রোল। তো আর এটার প্রাইস হলো 799, তোমরা হয়তো ডিসকাউন্টে পেয়ে যাবে। তো এরকম এসছে প্যাকেজিং, তোমাদের খুলে দেখাচ্ছি। এটা ব্লাশার, হাইলাইট, ফেস কন্ট্রোল, তো তিনটে আছে। এখানে একটা মিররও দিয়েছে, সুবিধা হবে মেকআপ করলে। তো এরকম এসেছে। আমি আর এটা আলাদা আলাদাভাবে নিলাম না, ব্লাশারটা হাইলাইটটা। তো আমি ভাবলাম এটাই বেস্ট হবে, এইটা নিয়ে নিলে সবের কাজ হয়ে যাবে। তো এটাতে তিনটেই আছে। নেক্সট হলো আমি এই সুগারের প্রাইমারটা নিয়েছি। তো আমি আগে ল্যাকমের প্রাইমার ইউজ করেছিলাম, তো ল্যাকমের প্রাইমার ভালোই, খারাপ না। তো ভাবলাম একটু নতুন কিছু ট্রাই করা যাক। এটাও 799 এই প্রাইমারটা। নেক্সট হলো আমি এই সুইস বিউটির এই প্যালেটটা নিয়েছি। এটা আমি আসার পরেই আমি এটা খুলে দেখেছি। তো এটা হলো গ্লিটার আই প্যালেট, একটা শেড আছে, তোমাদের আমি দেখাচ্ছি ভালো করে। আমি এটা একটু ইউজ করেছি দেখার জন্য। ভালোই এসছে কালারগুলো। আর সুইস বিউটির প্যালেটগুলো রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু খুবই ভালো হয়। তো আমি আর একটা ইউজ করেছিলাম সুইস বিউটির প্যালেট, তো ভালো প্রাইস, কম প্রাইসের মধ্যে ভালোই হয়, এটা খারাপ হয় না সুইস বিউটি। আর নেক্সট হলো আমি এই যে কালার বারের এই হোয়াইট কাজলটা নিয়েছি। তো আমার হোয়াইট কাজল নেওয়ার খুবই ইচ্ছা ছিল, আমি কখনো ইউজ করিনি হোয়াইট কাজল। তো এটা 450 এটার প্রাইস। তো এই যে তোমাদেরকে দেখাই একটু, এই যে ভালোই ভালোই এসেছে। এই আইব্রো পেন্সিলটা নিয়েছি সুগারের, তো এটা 04। আর নেক্সট হলো এই যে মেকআপ সেটিং স্প্রে আমি নিয়েছি, এটাও আমি নিয়েছি সুইস বিউটির, আর এটার বেশ ভালো রিভিউ আছে। তো আমি এটা অ্যামাজন থেকেই নিয়েছি, বেশ ভালো রিভিউ আছে এটার। তো এটার প্রাইস হলো 249, আর এটা 50 ml আছে কোয়ান্টিটি। তো দেখাই তোমাদের খুলে। তো এই যে সেটিং স্প্রেটা নিয়েছি সুগার, আমি নিয়েছি সুগারের এই মাস্কারাটা। তো এটার প্রাইস আমি বলে দিচ্ছি তোমাদেরকে প্রাইস, যাতে তোমাদের সুবিধা হয়। এটা 9 ml আছে, আর এটার প্রাইস আছে 799। তো সুগারের এই মাস্কারাটা নিয়েছি, তো দাঁড়াও তোমাদেরকে খুলে দেখাই। তো
ছড়িটা নিয়েছি। নেক্সট হলো আমি এই লাইনার নিয়েছি, এটা একটা ব্লু লাইনার আর ব্ল্যাক আর গোল্ডেন। তো আমি ল্যাকমের লাইনারই নিয়েছি আর অনেক দিন ধরে আমি ল্যাকমের লাইনার ইউজ করে এসেছি, তো ল্যাকমেটা মানে ইউজ করবো না ভাবতেই পারি না। আমার ল্যাকমের লাইনার ভীষণই ভালো লাগে, তো এই লাইনার নিয়েছি ল্যাকমের এই লাইনারগুলো। আর নেক্সট হলো আমি এই ফাউন্ডেশনটা নিয়েছি, এটা ল্যাকমের এই ফাউন্ডেশনটা, এটা 9 to 5 আর এটা প্রাইমার প্লাস ম্যাট পারফেক্ট কভার ফাউন্ডেশন। তো এই যে, আর এটার প্রাইস হলো 475, এটা রিজনেবল প্রাইসের মধ্যে ভীষণই ভালো। তো আমি এখন মেকআপ করেছি এই ফাউন্ডেশনটা ইউজ করেছি, এটা লাইট কভারেজ, তো ভীষণই ভালো ফাউন্ডেশনটা। ভালো মেকআপটা ফিনিশিং এ এনেছে এই ফাউন্ডেশনটা, তো খুবই ভালো, মানে তোমরা নিতেই পারো। যা যা কিনেছি সবই তোমাদেরকে দেখিয়ে দিলাম, তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর যারা যারা আমার চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা ক্লিক করে দিও যাতে সব ভিডিওর নোটিফিকেশনটা তোমরা ইজিলি পেয়ে যাও। আর হ্যাঁ, পুজোর সময় চলে আসছি তোমাদের কাছে সাজগোজ আড্ডা আনন্দ নিয়ে, সাথে থেকো তোমরা আর ভালো থেকো সবাই। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তো টাটা।